এদিকে স্কুল কলেজ খোলার পর প্রতি শুক্র ও শনিবার ঢাকা উত্তরের সব শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন করবে সিটি কর্পোরেশন। একথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম। এবং শনিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা সকল স্কুল কলেজ আধা সরকারি অর্থাৎ সরকারি এবং আধা সরকারি যেগুলো আছে সেগুলোতে আমরা স্প্রে করে দিব। আমরা সিটি কর্পোরেশন থেকে যেমন আমরা স্প্রে করে দিতে পারি, আমরা ব্লিচিং পাউডার দিতে পারি, কিন্তু একটি বাচ্চা তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব সেই স্কুলের শিক্ষক এবং সেই স্কুলের কর্তৃপক্ষের এবং তার গার্ডেনের জন্য।